গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পাণ্ডবেশ্বরের রামনগর এলাকায়। শ্বশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। মৃতের বাপের বাড়ির লোকজনদের দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। জামাই ও মৃতার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাণ্ডবেশ্বর থানার রামনগর এলাকায়। বছর দুয়েক আগে কেন্দ্রা এলাকার বাসিন্দা রেণুকা বাদুকরের বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী রামনগরের ধাউড়া এলাকার বাসিন্দা সমীর বাদুকরের সঙ্গে। মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়িতেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রেণুকা বাদুকরকে। প্রতিবেশীদের অভিযোগ, বেশ কিছুদিন থেকেই দাম্পত্য কলহ লেগেছিল তাদের মধ্যে। দম্পতির একটি ৬ মাসের সন্তানও রয়েছে। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। রেণুকার বাপিত বাড়ির লোকজনদের অভিযোগ, তাদের মেয়ে আত্মহত্যা করেনি, শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্বামী তাকে শ্বাসরোধ করে খুন করে ঝুলিয়ে দিয়েছে। অভিযোগে জানানো হয়েছে জামাইয়ের অবৈধ সম্পর্কও রয়েছে। সেই সম্পর্কের কথাই জানার পরে তার বোনকে প্রায়শই মারধর করা হতো। পথের কাঁটা সরাতেই বোনকে আত্মহত্যা করতে বাধ্য করে সমীর বাদ্যকর। কালকে আমার ফোনে ফোন আর কথা হয়নি, ফোনটা একবার হালকা রিং করেছিল। কালকে ভোরে, পরশু রাতে যে আমাকে নিয়েছিল, কালকে ওটা ভোরে আমাকে একবার মিস কল করেছি। আমি সঙ্গে সঙ্গে ফোন করেছি, ফোন সুইচ অফ পেয়েছি, আর যোগাযোগ পাইনি। ঠিক আছে, আমি ভেবেছিলাম এরকম কোনো চাপার মতন সম্ভব নয়। ঠিক আছে, আর এই ঝামেলা মানে কি ওই বিবাহিত মেয়ের সম্পর্কে সম্পর্ক ছিল ওই নিয়ে মারধর করেছে। না, যে বোনকে মেরে দিয়েছে, তুমি খবরটা কি করে জানলে? আমি বুঝতে পেরেছি, এই কারণে আমাকে ফোন করেছিল। ফোন তখন কেটে নিয়ে নিয়েছে, মানে ফোনটা জামাই নিয়ে নিয়েছে। হ্যাঁ, কেড়ে নিয়েছে। তো তারপরে আমাকে দুটো আড়াইটার সময় দুপুরে ফোন করে বলছে তোমার বোন আর এরকম এরকম হয়েছে, পাণ্ডবেশ্বর আসো। পাণ্ডবেশ্বর কাছে কি খেয়ে নিয়েছে বলছে। ঠিক আছে, আমি পাণ্ডবেশ্বর গেলাম। পাণ্ডবেশ্বরে হেলথ সেন্টারে নিয়ে গেছিল, রিটার্ন মানে লাইনে মারা গেছে, ঘর থেকে মারা নিয়েছে লাইনে। ওইখান থেকে আমি পাণ্ডবেশ্বর দাঁড়িয়ে ফোন করলাম, কোথায় আছো বলছে রয়্যাল কেয়ার হসপিটালে ভর্তি করছি, ওইখানে লাইনে। ঠিক আছে, আনন্দ লোকে ভর্তি করেছে। এখন কি চাইছো তোমরা? এখন আমরা চাই ও যেন শাস্তি পায়। ঘটনার প্রেক্ষিতে বুধবার রাতেই মৃতার পরিবারের লোকজনদের তরফে পাণ্ডবেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পাণ্ডবেশ্বর থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস।